হ্যালো এভরিওয়ান, vidanko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদের একটি অবকল সমীকরণ দেওয়া আছে, dy dx ইকুয়াল টু 3y প্লাস 5x এর হোল স্কোয়ার, এবং তার সঙ্গে আমাদের কিছু কন্ডিশন দেওয়া আছে যে যখন x সমান 0 তখন y সমান 1। ঠিক আছে, তো আমাকে এখান থেকে সমাধান করে y কে x এর আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তো বা মানে এক্স ওয়াইয়ের একটা রিলেশন আমরা পাবো এটাকে সমাধান করার পরে। তো এখানে কি করব, দেখো যেহেতু আমরা ডান দিকেও দেখছি এখানে ওয়াই এবং এক্স দুটোরই একসঙ্গে রিলেশন দেওয়া আছে, সেই কারণে আমরা এই অংশটাকে ধরে নেব ভি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি ধরে নিচ্ছি না, 3y প্লাস 5x সমান ভি। ঠিক আছে, তাহলে আমরা উভয় পক্ষে এক্সের সাপেক্ষের পরে অবকলন করি, তাহলে আমরা এখান থেকে পাবো 3dy dx প্লাস 5, এক্স এর অবকলন 1 সেই জন্য শুধু 5, এবং ডান দিকে ভি এর অবকলন হবে এক্স এর সাপেক্ষে ডিভি ডিএক্স। তো আমাদের টার্গেট কি এখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করা। তাহলে আমরা এখান থেকে কি পাবো, দেখো 3dy dx ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে ডিভি ডিএক্স মাইনাস 5। তাহলে লাস্টে আমাদের যেটা পাচ্ছি আমরা, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/3 ডিভি ডিএক্স মাইনাস 5। এবারে অরিজিনাল সমীকরণটাকে আমরা ওয়াই এর যত জায়গায় ছিল ওয়াই সে জায়গাগুলোকে ভি দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। তাহলে আমরা এখানে কি রিপ্লেস করবো, দেখো ডিওয়াই ডিএক্স এর মান তো অলরেডি আমাদের এখানে নির্ণয় হয়ে গেছে, তো সেটাই বসাই এখানে, 1/3 ডিভি ডিএক্স মাইনাস 5 ইকুয়াল টু ডান দিকের এই অংশটা আমরা কত পাবো, ভি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখি না, ডিভি ডিএক্স মাইনাস 5 ইকুয়াল টু এই তিনটা কোনাকুনি এখানে গুণ হয়ে গেলে কি হয়ে যাচ্ছে না, 3v². তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি কি না, ডিভি ডিএক্স ইকুয়াল টু 3v² প্লাস 5। ওকে, তাহলে আমরা এখান থেকে একে সমাধান করে ভি এবং এক্স এর একটা সম্পর্ক পাবো, এবং লাস্টে এই ভি এর জায়গায় আমরা যেটা ধরেছিলাম এখানে ওই অংশটা আমরা ভি এর মানটা পুট করে দেব, এবং আমরা আমাদের নির্ণয় সমাধান পেয়ে যাব। ঠিক আছে, তো এটাকে সমাধান করার জন্য দেখো কি করতে হবে, আমরা কি করব না, এই 3v² প্লাস 5 একে আমরা বাম দিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ আমরা পেয়ে যাবো এখান থেকে ডিভি বাই 3v² প্লাস 5, এবং ডান দিকে শুধু ডিএক্স থাকবে। তো সেই কারণে আমরা এখান থেকে কি করব না, ডিভি বাই এখান থেকে 3 কমন নিয়ে নেব, তাহলে আমরা কত পেয়ে যাবো না, v² প্লাস 5/3, এটা সমান ডিএক্স। নেক্সট লাইনে আমরা এটাকে একটু মডিফাই করে লিখবো, ডিভি বাই v² প্লাস √5/3 এর হোল স্কোয়ার, এবং এই তিনকে আমরা ডান দিকে গুণ করে দিচ্ছি, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি এখন 3dx। ঠিক আছে, এরপরে আমাদের কাজ কি হবে, এরপরে আমাদের কাজ হবে উভয় পক্ষে সমাকলন করা, মানে উভয় পক্ষে ইন্টিগ্রেশন নেওয়া। ঠিক আছে, তাহলে উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিলে আমরা কী করবো, এখানেও ইন্টিগ্রেশন নিতে পারবো, এখানেও ইন্টিগ্রেশন নিতে পারবো। এবারে বাম দিকের যে ইন্টিগ্রেশন, ওটার একটা ফর্মুলা আছে যে আমরা কি জানি, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার এর ইন্টিগ্রেশন কী হয় না, 1/a ট্যান ইনভার্স x/a প্লাস সি। ঠিক আছে, আমাদের ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কিছুটা এরকমভাবে আসে, তো সেই কারণে আমরা এখানে কি করছি, দেখো আমরা এখানেও ইন্টিগ্রেশন ওই রকমই নিতে পারবো, তাহলে 1/a মানে কত, 1/√5/3, তারপরে আমাদের থাকবে কত না, ট্যান ইনভার্স, এবং এখানে ভি স্কোয়ার ছিল সেই কারণে ভি বাই একইভাবে আবার √5/3, এবং ডান দিকে আমরা কত পাবো না, 3x, এবং একটা মানে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক আমরা পেলাম সি, সি একটি সমাকলন ধ্রুবক। ওকে, তাহলে আমরা এটাকে আর একটু সিম্পলিফাই করে নিই, তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে কি হয় দেখি, দেখো এখান থেকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাবো এটাকে √3/√5, এই অংশটা যেমন ছিল প্রায় একই রকম থাকবে, শুধু ট্যান ইনভার্স এখানে আমরা √3-কে উপরে নিয়ে চলে যাব, এবং নিচে থাকবে √5। এবারে আমরা দেখো অরিজিনাল মানগুলো পুট করে দেবো, ভি এর মান আমরা কী ধরেছিলাম, ভি এর মান ধরেছিলাম 3y প্লাস 5x,
তাহলে পুট করে দিই ভি এর জায়গায় 3y + 5x, এবং ডান দিকে আমাদের আছে কত না 3x + c। তাহলে দেখো আমাদের এক্স এবং ওয়াই এর একটা সম্পূর্ণ সম্পর্ক পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি এটাই হলো আমাদের এই অবকল সমীকরণের সমাধান, কিন্তু এখানে দেখো আমাদের একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট রয়েছে সি, তাহলে ওই সি এর মান কী হবে আমাদেরকে নির্ণয় করতে হবে, কারণ আমাদের এখানে এক্স এবং ওয়াই এর মধ্যে একটি সম্পর্ক বলে দেওয়া আছে যে যখন x = 0 তখন আমাদের দেওয়া আছে ওয়াই এর মান 1। তো এরপরে আমাদের কাজ কি হবে, এখানে এক্স এর মান 0 বসিয়ে দেওয়া এবং এখানে থাকা ওয়াই এর মান 1 বসিয়ে দেওয়া, তাহলে কি পাবো আমরা, √3/√5 ট্যান ইনভার্স √3/√5, ঠিক আছে। এরপরে ওই 3y ওর জায়গায় আমরা কি বসাতে পারবো, 3 × 1 + 5 × 0, কারণ x এর মান 0 সমান 3 × 0 + c। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে দেখো এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু c থাকছে, c এর মান কি দাঁড়াচ্ছে না, √3/√5 ট্যান ইনভার্স, এখান থেকে দেখো আমরা শুধু 3 পাবো কারণ এই পোর্শনটা 0, এটা 0, তাহলে এখান থেকে 3 পাবো, তাহলে ট্যান ইনভার্সে কি হয়ে যাচ্ছে না, 3√3/√5। অর্থাৎ আমাদের এই সি এর যে জায়গাটায় এই ভ্যালুটা পুট করে দিতে হবে, দিলে আমরা এই সমীকরণের যে সমাধান অরিজিনাল সমাধান সেটা পেয়ে যাব। তাহলে সেটা বসিয়ে দেখি, দেখছি কি আসছে। অতএব তাহলে আমরা সমাধান কি পাচ্ছি এখানে, √3/√5 ট্যান ইনভার্স √3 × 3y + 5x/√5 = 3x + √3/√5 ট্যান ইনভার্স √3/√5। এই এটাই হবে আমাদের এই যে অবকল সমীকরণ তার সমাধান। তো vidanko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।